আমি সানজিদা শরণ ম্যাজিক্যাল রেসিপি বাই শরণে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। তবে চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে আমি প্রায় 1 কেজির মতো করে নেব। দেখুন আমার দুধটা কীরকম ঘন করে নিয়েছি আমি। আর লাগছে আমার 1/2 কেজি চালের গুঁড়ো, ওই ঘন করা দুধ, লিকুইড দুধ। আমার লাগছে 2 কাপের মতো নারিকেল কোড়া, 2.5 কাপ গুড় লাগবে আমার। লাগছে 100 ml এর মতো ঘি, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটা ভালোভাবে একটা মিক্সচার তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, নিয়ে নিচ্ছি গুড়, নারিকেল কোড়া, আর দিয়ে দিব আমি এখানে প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা পুরোপুরি একবারে দিব না, যদি আমার মনে হয় যে আমি আবার দেব আর একটু লিকুইড হবে তখন আমি দুধটা দেব। দুধটা একবারে দিয়ে দিলে গোলাটা কিন্তু অনেক পাতলা হয়ে যেতে পারে, তাই আমরা আস্তে আস্তে দিয়ে দেব। আমি এর মধ্যে ঘি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এখন আমরা যেই পাত্রে এটাকে সেট করব সেই পাত্রে এটাকে আমরা ঢেলে নেব। ওই পাত্রে আমরা যেভাবে কেক বেক করি ঠিক সেভাবেই আমরা একটা নিচে একটা কাগজ দিয়ে তার উপর তেল ব্রাশ করে তার মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে নেব। এখন আমরা কেক বেক করার আগে যেমন একটা হাঁড়িকে প্রিহিট করে নিই, সেম সেইভাবেই আমরা এই হাঁড়িটাকে প্রিহিট করে নেব। 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 10 মিনিট পরে হাঁড়িটাকে চুলার মধ্যে বসিয়ে আমরা এটাকে প্রায় 50 মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচে এটাকে বেক করে নেব। ফিরে আসছি 50 মিনিট পর। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব এটা আমার হয়েছে কিনা। যদি টুথপিকটা সুন্দর মতো চলে আসে তখন আমরা বুঝে নেব যে আমাদের পিঠাটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিবিখানা পিঠা। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু কেকের মতো খুব বেশি নরম হবে না, পিঠাটা শক্ত হয়। এই তো দেখুন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আশা করছি সবার কাছে এই পিঠাটার রেসিপিটা খুব ভালো লাগবে। ট্রাই করবেন সবাই আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও সবার আগে পেতে আমার বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।